ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ, যাদের বুকে তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ, সেসব ভাষা শহীদদের বুধবার বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার নিদর্শন স্বরূপ ফুলে ফুলে ভরে উঠে দেশের সব প্রান্তের প্রতিটি শহীদ মিনার প্রাঙ্গণ। গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান সহ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী চলে নানা আয়োজন। বাংলাদেশের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম ভোরে রাত 12:01 ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্ত জনতার ঢল নামে প্রথমে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসন মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগ, ফেনী পৌরসভা, ফেনী প্রেস ক্লাব, ফেনী জাতীয় পার্টি, জেলা রাষদ, ফেনী ইউনিভার্সিটি, ফেনী ডায়াবেটিস সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভোরে প্রভাত পেরিতে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আব্দিন, বিএনপি অঙ্গসংগঠন সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সকালে জেলা দাগনভূঞা উপজেলা ভাষা শহীদ সালামের গ্রামে নির্মিত স্মৃতি জাদুঘরের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা সর্বস্তরের মানুষ। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।